আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে একটা বিউটিফুল আর্ট, আর এটা একটা গাছের পাতার মধ্যে আর্টটি করা হয়েছে, তো তার জন্য আমি সবার সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অ্যামেজিং হয়েছে আমার কাছে, তার জন্য সবার সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে নতুন একটা সুইমিং, মানে পানির মধ্যে কীভাবে আপনি আপনার স্কেটিং করতে পারেন। স্কেটিং করার জন্য এটা নিউ আসছে মার্কেটে, তো আপনিও এটা মার্কেট থেকে কিনতে পারেন। এরকমভাবে চালাতে হবে, দেখে আমার কাছে অনেকটা ভালো লাগছে, তার জন্য শেয়ার। আর এটা হচ্ছে গোল্ড কীভাবে উৎপাদন করে ওইটার একটা ভিডিও, তো দেখাতে চেষ্টা করলাম আপনাদেরকে একটু করে। আর এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ, যেটা আমাদের গ্রামে হয়ে থাকে অনেক প্রত্যেক দিন। তো কীভাবে মাটির পাতিল বা মাটি দিয়ে কী কী পাত্র তৈরি করা হয় ওইটা নিয়ে একটা ব্লগ, তো আমার কাছে অনেক সুন্দর লাগছে, তার জন্য সবার সাথে শেয়ার করলাম। অ্যামেজিং একটা থিওরি কিন্তু এটা, তো অনেক সুন্দর লাগে দেখতে, অনেক সুন্দরভাবে ওরা বানায়, প্রত্যেক দিনই বানায়, প্রায় একদিনে 20-30টা বানাইতে পারে, আরও বেশিও বানাইতে পারে। তো যার জন্য আমি একটা কীভাবে বানাই ওইটা নিয়ে আজকে আপনাদেরকে দেখাইলাম, তো অবশ্যই দেখে বলবেন কেমন হয়েছে। আর এটা হচ্ছে জাহাজ কীভাবে উৎপাদন করে, তো একটা বাড়ির সাথে সাথে জাহাজটি সাগরে চলে যাবে, তখন এভাবেই ওরা উদ্বোধন করে। তো উদ্বোধনটা আমার কাছে অনেকটা ইউনিকভাবে, আনকমনভাবে আমার কাছে ভালো লাগে, তার জন্য শেয়ার। আর ফ্যান কীভাবে ডিজাইনিং করে গার্মেন্টসে, ওইটা নিয়ে একটা একটু ডিজাইনিং দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে সিলেট পার্ক, সিলেট পার্কটিতে আমার একটা ফ্রেন্ড আসছিল রাসেল ভাই, তো রাসেল ভাই কীভাবে এটা দিয়ে একদম পানিতে সুইমিংয়ে চলে গেছে ওইটা আমি দেখেছি। অনেক স্মার্টনেস একটা লোকেশন ছিল এটা, তার জন্য সবার সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে বাংলাদেশি বিজ্ঞানী, এটা সাইকেলের মাধ্যমে কল থেকে পানি বের করা হচ্ছে, ওইটা সবার সাথে শেয়ার করলাম। অ্যামেজিং একটা ব্যাপার। আর এটা হচ্ছে একটা মিউজিক, সিলেটি ভাই আমার, সিলেট উনির বাড়ি, আর সিলেট শহরে ওনার সাথে দেখা হয়েছে বলে মিউজিক জানে, তার জন্য এটা শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন মিউজিকটা অনেক অ্যামেজিং। আর এটা হচ্ছে সিলেটের একটি পুকুরের একটি মাছ, অনেক বড় মাছটা দেখতে, তার জন্য তারা মাছটা ধরার চেষ্টা করছিল, তার সাথে সবার সাথে শেয়ার করলাম। আর এই আর্টটা হচ্ছে সিলেটি এক ভাইয়ের আর্ট, তো ওই ভাইটার নাম হচ্ছে সিয়াম, তো আমি ওই আর্টটাই সবার সাথে শেয়ার করলাম। আর সিয়াম ভাই কী সুন্দর করে আর্ট করতেছে অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন, আমার কাছে অনেক সুন্দর হয়েছে। আর সিয়াম ভাই থাকেন হচ্ছে সিলেটের ইউনিভার্সিটিতে, তো উনি আর্টটি কেমন হয়েছে জানাবেন সবাই। আর এটা হচ্ছে একটা বনের জঙ্গল, তো ওই জঙ্গলের মধ্যে একটা দেখতে পেলাম অনেকগুলো বাটারফ্লাই একসাথে একটি গাছের মধ্যে বসে আছে, তার জন্য শেয়ার করলাম। আর এটা হচ্ছে একটা মানে নিউ মডেলের একটা স্টিকার আসছে, ওইটা হচ্ছে মার্কেটিং প্রাইস বলতে পারি না আমি, তবে এটা আগুন দিয়ে স্টিল করা হয় আপনার যে চুলগুলি ওইগুলোকে, তো এটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মুখওয়ালা পাখি, অনেকেই বলছিল পাখিটা দেখানোর জন্য, তাই দেখালাম। আর এটা হচ্ছে একটা নিউ স্টাইল, অনেক সুন্দর একটা মুভমেন্ট টাইমে একটা প্লেন আসছিল এয়ারপ্লেন, তো ওই সময় একটা মুভমেন্টটা সুন্দর ছিল, তার জন্য শেয়ার করলাম। তো এই হচ্ছে বাইকিং স্পোর্টিং একটা গেম ছিল, তো দুইজনের মধ্যে কে ফার্স্ট হতে পারে, তার জন্য এটা শেয়ার করলাম। আর কুকুরটা হচ্ছে ঠিক মানুষের মতোই, অনেক সুন্দর লাগছে আমার কাছে কুকুরের আচরণটি দেখে, এই যে দেখতে পাচ্ছে কুকুরটি খানার প্রয়োজন, তাই মানুষের মতো আচরণ করে একদম একটি হাত দিয়ে স্পর্শ করে সেই মানুষটিকে, অনেক সুন্দর একটি মুভমেন্ট ছিল, তার কারণে এটাও শেয়ার করলাম সবার সাথে। আর এটা ছিল মেড ইন বাহরাইন, সিয়াদের একটি অনুষ্ঠান, তো অ্যামেজিং একটি স্পোর্ট ছিল, তার কারণে আমি সবার সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে স্পোর্টিংটা অবশ্যই সবাই জানাবেন। আর এটা হচ্ছে মেড ইন সিলেটের বাস, তো এই বাসে আপনি যাইতে পারেন সিলেট, সিলেটের রুট হচ্ছে এটা। আর সিলেটের একটি গ্রাম অঞ্চলে যাওয়ার পরে দেখতে পেলাম অনেক পাকা একটি পেঁপে, তো ওনাদেরকে বলার কারণে ওরা বলতেছে অবশ্যই কেটে দেখাবে যে ভিতরে আরও লাল, তো আমি তার জন্য তাদেরকে রিকোয়েস্ট করার পর তারা উনি এটা কাট করে দেখাইছিল আমাদেরকে, খাওয়ার জন্য দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন কাটিং করতেছে অনেক লাল ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন অনেক লাল এবং সুস্বাদু। আর এটা হচ্ছে একটা সিলেটি একটা গার্ডেনে,
স্পোর্টিং করছিল, একটা ভাই অনেকক্ষণ ধরে করতেছিল, তার কারণে এটা শেয়ার করলাম, অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। টাটা, বাই বাই, লাভ ইউ অল।